ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ সাপ্তাহিক বাংলায়। আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। পরিযায়ী শ্রমিকদের দুমাস বিনামূল্যে খাদ্যশস্য, রেশন কার্ড না থাকলেও বিনামূল্যে খাদ্যশস্য। 5 কেজি চাল বা গমের সঙ্গে 1 কেজি ডাল, উপকৃত হবেন 8 কোটি পরিযায়ী শ্রমিক, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফ্রি ফুড গ্রেন সাপ্লাই টু অল মাইগ্রেন্টস ফর দ্য নেক্সট 2 মান্থস। ইট অলরেডি অ্যানাউন্সড দ্যাট ফর দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বেসড কার্ড বেসড পিপল হু গেট এ রেগুলার quota of rice or wheat and in their residences, we had added free 5 kgs them either of rice or wheat, and also said 5 kgs per individual but per card 1 kg of pulse was announced earlier. That continues, that remains intact. But for those who are non-card holders, meaning they are neither under the National Food Security Act nor are they holders of any state level cards, for them they shall be given 5 kgs per person of wheat or rice or 1 kg of chana, so that that is for per family. We are engaging with the state governments to make sure that they know where these migrants are, based on a rough assessment which has been given to us by all the state governments. We think there are about 8 crore migrants for whom benefit will reach through this free food grain supply. The central government will take the cost and they will not be charged. 3,500 crores will be spent on this intervention within the next 2 months. অর্থনীতিবিদ অভিরূপ সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে কি বলেছেন শুনব। যারা খুব বিপদে পড়ে গেছেন পরিযায়ী শ্রমিকদের মতো, তাদের বাঁচানোর জন্য দুটো জিনিস দেখলাম। একটা দেখলাম, বলা যায় তিনটে জিনিস, আচ্ছা, একটা দেখলাম তাদের কিছু কিছু খাদ্যদ্রব্য দেওয়া হবে, 5 কেজি বোধহয় চাল বা গম এবং 1 কেজি ডাল। সেটা মন্দের ভালো আমি বলবো, ঠিক আছে, ভালো, ভালো প্রস্তাব। কিন্তু তার সঙ্গে এই যে 100 দিনের কাজের ব্যাপারটাও জুড়ে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু একটু ফাঁকি আছে আমি বলবো। সম্ভবত মনে করছেন যে এই পরিযায়ী শ্রমিকরা তাদের রাজ্যে ফিরে গেলে তাদের হাতে আর কোনো কাজ থাকবে না, অত তারা 100 দিনের কাজ চাইবেন এবং সেই জন্য হয়তো সেই খাতে আরো কিছু বাড়তি টাকা বরাদ্দ করেছেন। ইকোনমিকে চাঙ্গা করার জন্য কি করা হলো, বেশিরভাগটাই কিন্তু ধার দেওয়া হচ্ছে। এই ধারটা বাড়ালে কতটা চাঙ্গা হবে আমাদের অর্থনীতি, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। কারণ এই মুহূর্তে ধার নেওয়ার লোক কি কেউ আছেন? তার থেকে কি সরাসরি, যেটা আমেরিকায় করা হয়েছে যেমন, সরাসরি যদি ইনকাম ট্রান্সফার করা হতো তাহলে আমার মনে হয় আরেকটু বোধহয় উপকার হতো। মধ্যবিত্ত পরিবারের আবাসন তৈরিতে ভর্তুকি, প্রকল্পের সময়সীমা বেড়ে 31 মার্চ। বার্ষিক আয় 6 থেকে 18 লক্ষ টাকা হলে মিলবে সুযোগ, উপকৃত হবে 3.3 লক্ষ মধ্যবিত্ত পরিবার। বরাদ্দ করা হয়েছে 70,000 কোটি টাকা, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। The middle income group, and that too the lowest strata of the middle income group, who get only 6 lakhs to 18 lakhs annual income. For them, there is a credit-linked subsidy scheme which was introduced by Government of India in May 2017. This was operationalized from 17, but it was extended only up to 31st March 2020. This scheme benefits a lot of people who want to have simple, affordable houses. So this scheme, which is credit-linked subsidy scheme, is being extended up to March 2021. Government will extend this scheme, and we think over and above 3.3 lakh families which benefited till now will now additionally have another 2.5 lakh middle income families which will join in by this 1 year extension that we are offering. By doing this,
We think we'll immediately be able to spur jobs creation. Immediately, the demand for steel, cement, and also transportation, heavy duty transportation, will all improve. And construction materials will also come to be demanded. And therefore, this will have immediate impact on the demand side of the economy. এদিকে কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে ফের আক্রমণাত্মক রাজ্যপাল। টুইটারে জগদীপ ধনকর লিখেছেন, এটি দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী প্যাকেজ, অর্থনীতি এবং ছোট ব্যবসার জন্য দারুণ হিতকারী। কোভিড নাইন্টিনের সুড়ঙ্গ পথ পেরিয়ে আশার আলোক রশ্মির বন্যা দেখা যাবে। মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক, পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়। চক্রান্তকারী নিষ্ক্রিয় হোক, নজর নিবদ্ধ থাকুক স্বাস্থ্য, পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার উপর। রাজ্যপালের টুইটের জবাবে পাল্টা টুইট করলেন বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনকরের উদ্দেশ্যে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ লিখেছেন, আপনার টুইটই বলে দিচ্ছে যে আপনি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং বিজেপির একজন এজেন্ট হিসেবে কাজ করছেন। গতকাল যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মানুষ হতাশ। এরাজ্যের গরিব মানুষদের জন্য কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়নি, অথচ আপনি নির্লজ্জভাবে ওই অন্তঃসারশূন্য আর্থিক প্যাকেজকে তুলে ধরার চেষ্টা করছেন। এর থেকে ভালো আপনি বরং আর্থিক নীতি সম্পর্কে আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্রর থেকে শিক্ষা নিন। আপনার সীমাবদ্ধতা বুঝতে পারছি, আপনি রাজভবনে বিজেপির পতাকা বাহকের দায়িত্ব পালন করছেন। আমি কখনো দেখিনি যে কোনো প্রবীণ আইনজীবী রাজ্যপাল হওয়ার পর কেন্দ্রীয় সরকারের পয়ঃ প্রণালী হিসেবে কাজ করে। আপনি বিজেপির হয়ে কাজ করে যান। আপনাকে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আপনি এরাজ্যের জনগণের কাছ থেকে যোগ্য জবাব পেতে পারেন। এবার রাজ্যপালকে আক্রমণ করলেন মহুয়া মৈত্র। টুইটারে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ খালি আছে, এই পদে বসার জন্য সংবিধান সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে, চেয়ারের মর্যাদা রাখার ব্যাপারে সক্ষমতা থাকতে হবে, এলোমেলো কথা বলা যাবে না। আসি পরের খবরে। সোমবার থেকে চালু হতে পারে বেসরকারি বাস। সোমবার থেকে কলকাতা জেলায় চালু হতে পারে বাস ভাড়া নিয়ে প্রস্তাব বাস মালিক সংগঠনের। কলকাতার মধ্যে বাসে প্রথম 4 কিলোমিটারের জন্য 20 টাকা, তারপর প্রতি 4 কিলোমিটারে 5 টাকা করে, 20 কিলোমিটার গেলে ভাড়া হবে 40 টাকা, তারপর প্রতি 1 কিলোমিটারে 1 টাকা করে জেলার মধ্যে চলাচলকারী বাসের ভাড়ার দিকে নজর রাখব। ভাড়া হবে প্রথম 4 কিলোমিটারের জন্য 15 টাকা, তারপর প্রতি কিলোমিটারে 1.5 টাকা। জেলার যেসব বাস কলকাতায় আসে সেই সব বাসে ভাড়া হবে প্রথম 4 কিলোমিটারে 20 টাকা, তারপর প্রতি কিলোমিটারে 1.5 টাকা করে। জেলার এক্সপ্রেস বাসে প্রথম 6 কিলোমিটার 20 টাকা, তারপর প্রতি কিলোমিটারে 1.5 টাকা। এসি বাসে প্রথম 6 কিলোমিটার 50 টাকা, তারপর প্রতি কিলোমিটারে 2.5 টাকা। সোমবার থেকে রাস্তায় নামতে পারে হলুদ কালো ট্যাক্সি। সরকারের কাছে ট্যাক্সি সংগঠনগুলির প্রস্তাব, হলুদ ট্যাক্সিতে মিটারে যা ভাড়া উঠবে তার থেকে 30% বেশি দিতে হবে যাত্রীদের, অর্থাৎ 100 টাকা উঠলে দিতে হবে 130 টাকা। সরকারের সংকেত পেলেই রাস্তায় বাস ও হলুদ ট্যাক্সি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, একদিকে বাস মালিক সংগঠন, অন্যদিকে ট্যাক্সি সংগঠনের তরফ থেকে যে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানা যাবে, ঠিক কি জানতে পারছো? দেখো, পরিবহন দপ্তর সূত্রে এটা বলা হচ্ছে যে খুব দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ এই সিদ্ধান্তের ভিত্তিতে নোটিফিকেশন হবে এবং নতুন ফেয়ার লিস্ট তৈরি করতে হবে। তার ফলে সোমবার থেকে অর্থাৎ পরের সপ্তাহে বাস ট্যাক্সিকে রাস্তায় নামাতে গেলে এই সিদ্ধান্ত দ্রুতই নেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা বাস সংগঠনগুলো বলছে, তারা ন্যূনতম 20 টাকা ভাড়া আপাতত রাখতে চাইছে প্রতি 4 কিলোমিটারে, তারপর থেকে তারা চাইছেন হচ্ছে 5 টাকা করে ভাড়া বাড়ুক, এবং জেলার ক্ষেত্রে যদিও তারা আর একটু কম দাবি করেছেন। ট্যাক্সির ক্ষেত্রে এটা বলা হচ্ছে তারা চাইছেন যে 33 টাকা ন্যূনতম ভাড়া হোক এবং মিটারে 30% যাতে বেশি নেওয়া হয়, এই ব্যাপারটা তারা নিশ্চিত করতে চাইছেন। এই দুটো প্রস্তাবই কিন্তু সরকারের কাছে জমা পড়েছে, সরকার বিবেচনা করে দেখছেন। তবে যেটা এখনো পর্যন্ত খবর, যে প্রস্তাব পড়েছে তার থেকে খুব বেশি হয়তো নড়চড় হবে না, সরকার মোটামুটি এই প্রস্তাব মেনে নেওয়ারই পথে। তার কারণ যেহেতু বাস বিশেষ করে 20 জন নিয়ে যাবে, যেখানে বাসের ক্যাপাসিটি তার দ্বিগুণেরও বেশি, অনেক সময় ভিড়ের সময় তার থেকেও বেশি হয়, এবং সেক্ষেত্রে তাদেরকে সেই ভাড়ার প্রোটেকশনটা না দিলে বাস চালানো লাভজনক একেবারেই হবে না, সেই বিষয়টিও কিন্তু নজরে রাখা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত এই চলতি সপ্তাহেই চলে আসার কথা,
এবং তার পরবর্তী সময় আগামী সপ্তাহ থেকে এই বাসগুলিকে জেলায় কলকাতায় শুধুমাত্র নন কন্টেনমেন্ট জোনগুলোতে বাস ট্যাক্সি চলার অনুমতি দেওয়া হবে। ধন্যবাদ অরিত্রিক। এ বিষয়ে বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব। কলকাতা যে গাড়িগুলো চলে, কলকাতা বাউন্স যে গাড়িগুলো চলে, সেখানে প্রথম 0-4 20 টাকা, 4-8 25 টাকা, 8-12 30 টাকা, 12-16 35 টাকা, 16-20 40 টাকা, তারপর প্রতি কিলোমিটারে 1 টাকা করে। এবং জেলার ক্ষেত্রে যেগুলো অর্ডিনারি সার্ভিস গাড়ি জেলার, যেগুলো লোকাল জেলার মধ্যে ঘোরাফেরা করে, সেই গাড়িগুলোর প্রথম 4 কিলোমিটারে 15 টাকা এবং তারপরে পার কিলোমিটার 1.5 টাকা। জেলার অর্ডিনারি সার্ভিস আর একটা আছে, যেমন জেলা থেকে কলকাতার মধ্যেও ঢোকে, তাদের কাছে প্রথম 4 কিলোমিটারে 20 টাকা, তারপরে পার কিলোমিটার 1.5 টাকা। এক্সপ্রেস গাড়ির ক্ষেত্রে প্রথম 6 কিলোমিটারে হচ্ছে নাম 20 টাকা, তারপরে প্রতি কিলোমিটারে 1.5 টাকা। এসি গাড়ির ক্ষেত্রে প্রথম 6 কিলোমিটারে 50 টাকা, তারপরে প্রতি কিলোমিটারে 2.5 টাকা। সুতরাং এই ভাড়া ছাড়া করা ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না, যেহেতু হচ্ছে সীমিত প্যাসেঞ্জার নিয়ে আমাদের এখন চালাতে হবে। এই পরিষেবা দিতে গেলে আমার খরচ এবং ব্যয়ের সাথে যদি কিছুটা যদি আমি সমতা না রাখতে পারি, তাহলে আমরা পরিষেবা দিতে পারবো না। নজর রাখবো পরের খবরে। নমুনা পরীক্ষার সময় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা যাতে সুনিশ্চিত থাকে সেজন্য তৎপর কলকাতা পুরসভা। অ্যাম্বুলেন্সের আধুনিকীকরণ করে চালু হল ভ্রাম্যমান পরিষেবা। তৈরি হয়েছে এক ধরনের বিশেষ কিয়স্ক। কন্টেনমেন্ট জোন উঠে গেলে সেখানে নমুনা সংগ্রহের জন্য এই কিয়স্ক বসানো হবে। কন্টেনমেন্ট এরিয়া চলছে, তো কন্টেনমেন্ট এরিয়ায় একটা ওয়ার্ডের মধ্যে অনেক যেগুলো জোনে কন্টেনমেন্ট আছে, সেখান থেকে লোককে নিয়ে আসা আনা মানে কন্টেনমেন্ট জোনের যে রেস্ট্রিকশনটা সেটা ভাঙা, সেই জন্য অসুবিধা হচ্ছে। সেই জন্য মেয়র একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের মেয়র বা চেয়ার বোর্ডের চেয়ারম্যান, যে আমরা মোবাইল ভ্যান করবো এবং আমাদের হাতে 13-11 অ্যাম্বুলেন্স ছিল, আমরা ক্রমে ক্রমে সেগুলোকে মোবাইল ল্যাব তৈরি করছি, যেখানে সোয়াব কালেক্টরের জন্য কালেকশনের জন্য ইতিমধ্যেই আমাদের প্রায় 2 রেডি হয়ে গেছে আর 4 দু একদিনের মধ্যে রেডি হয়ে যাবে, 6 আমরা চালু করেছি। করোনা আবহে সিবিএসসি নতুন সিদ্ধান্ত। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, সিবিএসসি কর্তৃপক্ষ ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে? দেখো, সিবিএসসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে বলা হয়েছে যে ক্লাস 9 এবং ক্লাস 11 যারা এবার ফেল করেছেন সেই পড়ুয়াদের ক্ষেত্রে নতুন করে আবার পরীক্ষার সুযোগ দিয়ে তাদের পাস করানোর ব্যবস্থা করতে হবে। সেই স্কুল কর্তৃপক্ষ সেটা অনলাইন বা অফলাইনে যে কোনো রকমের পরীক্ষা হতে পারে এবং তাদের একটা সুযোগ দিতে হবে, কারণ এইরকম একটা সংকট পরিস্থিতি এবং এই সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে অনেক অভিভাবকের তরফ থেকে আবেদন আসছিল সিবিএসসি কর্তৃপক্ষের কাছে যে ক্লাস 9 এবং 11 এর পড়ুয়ারা যারা ফেল করেছে তাদের কি হবে। এমনিতেই স্কুল বন্ধ, অফিস বন্ধ, সেই প্রেক্ষাপটে অনলাইনে ক্লাসে নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে যেটা জানিয়েছে যে 9 এবং 11 যাদের যে সমস্ত স্কুলে পরীক্ষা হয়ে গেছে, স্কুল ভিত্তিক অ্যানুয়াল পরীক্ষা সেগুলো হয়ে গেছে অথবা হওয়ার বাকি আছে অথবা হচ্ছে, যে সমস্ত রকম স্কুল সেই সমস্ত রকম স্কুলের ক্ষেত্রে যাদের পরীক্ষা বাকি আছে বা হয়ে গেছে, যে কোনো ক্ষেত্রে সমস্ত পরীক্ষার্থীরা যারা ফেল করেছে, যতগুলো বিষয়ে তারা ফেল করেছে সমস্ত বিষয়ে ফেল করা বিষয়গুলোতে আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের ফের একবার সুযোগ দিতে হবে এবং পাশাপাশি রেমেডিয়াল ক্লাস করাতে হবে। অর্থাৎ তারা যে এতদিন পর্যন্ত একই ক্লাসে রয়ে গেছে সেক্ষেত্রে তারা যাতে পিছিয়ে না পড়ে অন্যান্য যারা পাশ করা ছাত্রছাত্রীদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারে তাদের জন্য একটা রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। এবং এটাও বলা হয়েছে যে এই সিদ্ধান্ত শুধুমাত্র এবছরের জন্য নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত আগামী দিনে নেওয়া হবে না, শুধুমাত্র নেওয়া হয়েছে করোনার এই সংকটজনক পরিস্থিতির জন্য। ধন্যবাদ। করোনার বিরুদ্ধে একেবারে সামনের সারিতে থেকে যারা লড়ছেন সেই সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ থেকে সাফাই কর্মীদের কর্নিশ। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া এমনই পোস্টার পড়ল কলকাতার বিভিন্ন জায়গায়। মূলত বিভিন্ন থানার সামনে ও হাসপাতালের বাইরে এই ধরনের পোস্টার পড়েছে। চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছে তার ছবি, জানালেন শুভেন্দু অধিকারী। কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে ব্যাংকের পক্ষ থেকে, যেহেতু আমি ব্যাংকের চেয়ারম্যান, আমি তাদেরকে নতমস্তকে প্রণাম নিবেদন করেছি। আর যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানে অন্য কোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না, তাই চেয়ারম্যান হিসেবে আমি এটা করছি। আমরা সবাই ভালো থাকবেন। সংকটকালে দুস্থদের পাশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন। লকডাউনের মধ্যে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল দুর্গত মানুষদের হাতে।
সংগঠনের দাবি রোজি রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ত্রাণ বিলি। আজ বিলি করা হয় আমার স্ট্রিট এলাকায়। প্রায় 250 জনের হাতে তুলে দেওয়া হয় জরুরি জিনিসপত্র। কমিটি ফর ন্যাশনাল ইন্টিগ্রেশনের যৌথ উদ্যোগে আজকে এই আমার স্ট্রিট অঞ্চলে সেভেন স্টার ক্লাবের সহযোগিতায় আজকে আমরা একটি সামাজিক প্রকল্প নিয়েছি, যাতে করে এইখানকার যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কাছে, যারা এই লকডাউনের জীবন জীবিকা যাদের বিপন্ন হয়েছে, তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। কতজনের হাতে? প্রায় 250 জন।